গুড ইভিনিং এভরিওয়ান। তাহলে তোমাদের আজকে WBCS 2023 এর প্রিলিমস এক্সাম হলো, আর তোমরা দেখলে যে প্যাটার্নটা মোটামুটি UPSC নিয়ে এসেছে। পরীক্ষা প্রচুর কনফিউশন কোয়েশ্চেন ছিল, যারা ভাবছে সহজ কোয়েশ্চেন ছিল অনেকে ভাববে, কিন্তু পরীক্ষা আসলে আগেবার 132 কাট অফ উঠেছিল, সেটা হতে পারে PSC-র খারাপ লেগেছে। তাই PSC এবার নিজের মতো খেল অনেকদিন পর ফর্মে এসছে, বিগত 10 বছর পর, কারণ এই বিগত 10 বছর এমনি কোয়েশ্চেন দেওয়া হয়নি। তো যাই হোক, এটা একটা UPSC ফরম্যাট, মানে 2024-এ ঠিক কেমন PSC তার সিলেবাস চেঞ্জ করবে আর কি, যে কথা উঠছে তার ফল আর কি, মানে তার ডেমো দেখে দিয়েছে, তো মেসেজও দিয়ে দিয়েছে। তো এখন কেস হচ্ছে যে তোমরা প্রিপারেশনটা আর মানে ওই যে MCQ বেস করলে হবে না, এবার ভালো করে প্রিপারেশন নিতে হবে। কাট অফও অনেক কম থাকবে এবার, আর 132 বা 30-20 খুব চাপ আছে, ঠিক আছে? তো আমরা তোমাদেরকে কোয়েশ্চেনের অনেক কনফিউজিং কোয়েশ্চেনও আছে, কোয়েশ্চেন অ্যানালাইসিসটা করে দিচ্ছি আমাদের রতনাইসের পক্ষ থেকে। আমি আছি, রিহান স্যার আছে, ইংলিশটা করাবে, প্রসঞ্জিৎ স্যার আছে, তো আমরা তিনজন মিলে মোটামুটি তোমাদেরকে এটা করাচ্ছি। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কোয়েশ্চেনে বলবে, অনেক কনফিউজিং কোয়েশ্চেন আছে, এমনও কিছু কোয়েশ্চেন আছে যে যেটা শুধু একমাত্র PSC জানে তার অ্যান্সার কী নেবে, বুঝতে পেরেছো? তো চলো প্রথম তোমরা দেখো ইংলিশের কোয়েশ্চেনের সলভটা কীভাবে করানো হচ্ছে বা কী কী অ্যান্সার এসছে। আমরা যতটা পেরেছি নির্ভুল অ্যান্সার করে দিয়েছি, ঠিক আছে? চলো তাহলে এবার রিহান স্যার আসছে, তারপর আমরা পুরোটাই করব। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু রতনাইস। আজকে আমাদের WBCS পরীক্ষা শেষ হয়েছে, তারই আমরা এখন এক্সপ্লেনেশন ওর অ্যান্সার কী যেটা বলতে পারো সেটাই আমরা এখানে বলবো, ডিসকাস করবো। যা ডিসকাস করেন স্যার, যা বললেন সেটা তো আমরা শুনেছো। চলো তাহলে স্টার্ট করি। আমাদের ইংলিশের যে কোয়েশ্চেনগুলো এসছে এটা কিন্তু ইজি না, স্ট্যান্ডার্ড আছে, বলতে গেলে স্ট্যান্ডার্ড আছে। এবার স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেন আমরা কোয়েশ্চেন সলভ করি, যেখানে যা এক্সপ্লেনেশন দরকার, যতটুকু দরকার সেটা আমি বলে দেবো। দেন ফার্স্ট আছে, অফ হুইচ অফ দ্য বিলো ইন দ্য ব্লগের অ্যাব্রিভিয়েশন কি, এখানে ব্লগের অ্যাব্রিভিয়েশন চেয়েছে, তো এই ব্লগের হচ্ছে ওয়েব ব্লগ, রাইট অ্যান্সার হবে ওয়েব ব্লগ তোমাদের। দেন সিলেক্ট দ্য ইডিএম, ইডিএম এখানে চেয়েছে, ইডিএম এর মিনিংটা তোমাকে বের করতে হবে। এখানে ইডিএম এর মিনিং যদি তুমি বের করো, দেন রাইট অ্যান্সার ইজ লুক বিফোর ইউ লিভ, এর অ্যান্সারটা হবে লুক বিফোর ইউ লিভ। দেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট সেট অফ ওয়ার্ডস, এখানে সেট অফ ওয়ার্ডস দেওয়া আছে ক্রনোলজিতে, সেটা আমাদেরকে এই ব্ল্যাঙ্কের মধ্যে বসাতে হবে। দেন এখানে যদি তুমি একটা পারো ইন্টারেস্টেড, এরপরে আমরা ইন বসাই, সেই জন্য ইন যদি থাকে দেন এখানে ইন আছে, এই অ্যান্সারটাই যাবে। দেন যার যদি ট্যাকিং আপ লেয়া আছে, ট্যাকিং আপ নেবে, সেরম করে এই অ্যান্সারটা হবে এ। দেন চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস আইটেলাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্সেস, এখানে গিভেন সেন্টেন্সের মধ্যে আমাদেরকে যে বোল্ড করে দেওয়া হয়েছে সেই ওয়ার্ডের মধ্যে আমাদেরকে নিতে হবে অ্যান্সারটা কি। দেন এখানে অ্যান্সার যদি বলো তুমি, অ্যান্সার আছে রিজিসাইড, কিলিং দ্য কিং, এটা BCS এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এটা রিভিউ হয়েছে। দেন কোয়েশ্চেন নাম্বার 5 যদি আমরা যাই, কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার, সিলেক্ট দ্য ওয়ার্ড বেস্ট রিপ্লেসেস বোথ দ্য আইডিয়ালাইজ ওয়ার্ড সেন্টেন্স গিভেন বিলো, ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল, এখানে যদি সুইটেবল আমরা দেখি, এটা সুইটেবল আছে, এন্ড দেন এখানে আছে নট অ্যাবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস, তো সুইটেবল এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ফিট, এই ফিট যদি বসাও দেন ফিট ইজ দ্য রাইট অ্যান্সার, দুটোতেই বসে যাবে তোমার ফিট। দেন কোয়েশ্চেন নাম্বার 6, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার, এখানে পেয়ার আইডেন্টিফাই করতে বলেছে আমাদের, এটা তোমাদের অনেকদিন ধরে BCS এ আসতো, এখানে রাইট অ্যান্সার ইজ কিডনি হবে, কিডনির জন্য আমরা নেফ্রোলজিস্ট নিই, নেফ্রো ডিপার্টমেন্ট, তো সেই জন্য রাইট অ্যান্সার ইজ 6 এ। দেন চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ সিনোনিমস অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্টের সিনোনিম চেয়েছে, এর সিনোনিম অ্যাডিশনাল হয়, অ্যাডজাঙ্ক্টের সিনোনিম আমাদের কি অ্যাডিশনাল। দেন আসি কোয়েশ্চেন 8 এ, কোয়েশ্চেন 8 এ বলছে অ্যান্টোনিম কার সাইড, অ্যান্টোনিম এর চেয়েছে, এর মানেই হচ্ছে প্রেজ করা, এর মানে প্রেজ করা নয়, দেন এর অ্যান্টোনিম চেয়েছে প্রেজ করাই, সেই জন্য অ্যান্টোনিম। অক্সিলারি ভার্ব চেয়েছে, আমরা জানি অক্সিলারি ভার্ব টু টাইপসের হয় অক্সিলারি, এটা একটু এক্সপ্লেনেশনের দরকার, দুটো হয় আমাদের, একটা হয় মডাল অক্সিলারি আর একটা হয় প্রাইমারি অক্সিলারি, এই প্রাইমারির মধ্যে তোমার হ্যাজ, হ্যাভ,
সব পড়বে মডেলের মধ্যে যে ক্যান কুড এগুলো আছে এগুলো পড়বে এবার এখানে দেখো অক্সিলারি ভার্ব যেহেতু চেয়েছে এখানে দেখো এটাও অক্সিলারি ভার্ব নেই এটাও অক্সিলারি ভার্ব নেই এটাও নেই ক্যান আছে সেই জন্য ক্যান ইজ দা রাইট অ্যানসার অক্সিলারি ভার্ব ক্যান ইজ রাইট অ্যানসার অ্যান্ড শেফোলজি চেয়েছে এটা এটা আমাদের টার্ম আছে সাইকোলজির টার্ম এখানে ভোটিং নিয়ে যারা করেন ভোটিং এর ব্যাপারটা নিয়ে করেন তারই টার্ম হচ্ছে এটা মানে টেন এর এ হচ্ছে রাইট অ্যান্সার কারেক্টলি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে বলেছে এখানে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন ইউজ করতে বলছে কোমার এই জিনিসটাকে বলা হয় পাংচুয়েশন সেটাই আমাদের ইউজ করতে বলেছে এবারে এখানে দেখো তুমি এখানে দেখতে পাবে এক্সপ্রেসড একটা ওয়ার্ড লেখা আছে এই এক্সপ্রেসড ওয়ার্ডটা পাস্ট তার মানে অ্যান্সারও তোমাকে পাস্টে নিতে হবে দেন টেলস হবে না সেজ হবে না পাস্টে থাকলো সেড পাস্টে থাকলো টোল্ড এবার যখনই তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে যেখানে তুমি জোর করে কোনো কিছু বলবে কি আমি একে না একে ভালোবাসি সেক্ষেত্রে আমরা টোল্ড বলি সেই জন্য রাইট অ্যান্সার ইজ টোল্ড হবে সেড হবে না এখানে দেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে যদি আমরা যাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস এখানে গ্রুপ অফ ওয়ার্ডস এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট আমাদেরকে বসাতে হবে ফার্স্ট দেখো হ্যাজ লেখা আছে হ্যাজ এর পরে যাই বসবে ভি থ্রি বসবে সেই জন্য হ্যাজ এর পরে বি এর ভি থ্রি হচ্ছে সেই জন্য এখানে বিং এ হচ্ছে রাইট অ্যান্সার দেন রেস্ট অফ দ্য দেখার দরকার নেই হ্যাজ এর পর ভি থ্রি বসে বি বিং বিং দেন এবার আসছে আমাদের থার্টিন কোয়েশ্চেন নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার এবার এই যে থরোলি দেখো এরা কম্প্যারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করলে যদি তুমি কম্প্যারিজন করো ওর কম্প্যারেটিভ ডিগ্রি দেন সেক্ষেত্রে আমরা কম্প্যারেটিভ ডিগ্রিতে মোর ইউজ করি সেই জন্য এখানে অ্যাডজেক্টিভের টার্ম থেকে মোর ইজ দ্য রাইট অ্যান্সার লাস্টে মোর আছে সেই জন্য এখানে মোর চলো এবার আমাদের হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ ক্লেয়ারভয়েন্ট এটা অ্যাস্ট্রোলজার যে ভবিষ্যৎ নিয়ে গবেষণা করে সেটাকেই আমরা ক্লেয়ারভয়েন্ট বলি রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডার দ্য সিলেক্ট কারেক্ট অপশন কারেক্ট অপশন আমাদের বলছে ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স এখানে আমি এই পার্সোনালকে নিলাম এখানে আমি এই পার্সোনালকে নিলাম এই পার্সোনালটা এরর এখানে দ্য পার্সন হয়ে যেত সেই জন্য ফার্স্ট অ্যান্সার ইজ রাইট সেই জন্য এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেন কোয়েশ্চেন 16 কোয়েশ্চেন যদি 16 নিই আমরা কোয়েশ্চেন 16 আছে চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য কোয়েশ্চেন বিলো ফলোয়িং দ্য ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন আবার পাংচুয়েশন হচ্ছে এখানে বলছে আই অ্যাস্কড হিম হোয়াই হি ওয়াজেন্ট হোয়াই হি ওয়াজেন্ট যদি বলে দেন ডি আছে হোয়াই আর ইউ সেটাই হবে যেহেতু অ্যাস্কড অ্যাস্কড বসে যাবে সেই জন্য এখানে পাস্টের চেঞ্জেসগুলো আমরা করেছি চুজ দ্য ওয়ার্ড উইথ নিয়ারেস্ট মিনিং অফ দ্য ভিকারিয়াস ভিকারিয়াসের আমাদের নিয়ারেস্ট মিনিং চেয়েছে এ ডিরেক্টলি হয় ইনডাইরেক্ট ইনডাইরেক্টলিকে ভিকারিয়াস টেন্সে আমরা ইউজ করি অ্যান্ড পিক আউট দ্য ওয়ার্ড নোট সিমিলার এখানে হচ্ছে সিমিলার নয় পন্ড সিমিলার আছে ওয়াটার বডি লেক রাইট অ্যান্সার ইজ স্ট্রিম এটাও হবে না এটাও হবে না এটাও হবে না রাইট অ্যান্সার ইজ স্ট্রিম কোয়েশ্চেন নাম্বার 19 কোয়েশ্চেন নাম্বার 19 এ আছে চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই এম ইন্ডেবটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সেল কাউন্সেল মানে যে নলেজেবল আছে যে আমাকে অ্যাডভাইস দেবে সেই জন্য কাউন্সেল ইজ দ্য রাইট অ্যান্সার এবার আসি এদিকটায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ওয়ান শুড ড্যাশ ওয়ান্স এবার ওয়ানের জন্য আমরা জানি ওয়ান্স হয়েছে এখানে পার্সিও হবে পিইউআর এই স্পেলিংটা এটাই হবে আমাদের সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস এখানে যে রিপ্লেস করবে ওই জিনিসটাকে আমরা এখানে দেখব এখানে রাইট অ্যান্সার ইজ কন্টেন কন্টেন ইজ দ্য রাইট অ্যান্সার দেন কোয়েশ্চেন টুয়েলভ কোয়েশ্চেন টুয়েলভ যাওয়ার ক্ষেত্রে চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্টলি রিপ্লেস বোথ দ্য আইডিয়ালাইজড ওয়ার্ড ফলোয়িং দ্য সেন্টেন্স আই অ্যাপ্রিসিয়েট হিজ এখানে দেখো দুটো এ করা আছে রাইট অ্যান্সার ইজ এটা এই জন্য এটা হবে নেচার ইজ এ নাউন
नेचर जो नाउन होय देन आम्रा जानी नाउनेर आगे जाई बसबे सेटा एडजेक्टिव बसाते होबे आर एडजेक्टिव इज एबुलियंट देन 23 चूज द ऑप्शन करेक्टली चेंजेस द फॉलोइंग सेंटेंस इनटू इनडायरेक्ट स्पीच करते होबे आमादेर के एटाके ही शेड I will go there. এখানে tomorrow দেখো simply tomorrow যে changes হবে the next day সেটাই করে দাও তুমি আর কিছু দেখার দরকার নেই এখানে next day আছে then করো time বাঁচবে এই ওয়েতে সবাই করে এটাই পদ্ধতি আর এর জন্য তোমাদেরকে যখন 10 years solve করিয়েছিলাম সেখানে আমি এই ওয়েগুলো শিখিয়ে দিয়েছিলাম কিভাবে তোমাদেরকে solve করতে হবে select the correct proverb in the following below in the following sentences it is based not to delay a stitch in time Right answer. Then last, another question hoche 25. Mood er upor. I would surely go there if I could. Eta ke hypothetical situation thakle. Hypothetical situation jeta possible noy. Hypothetical situation er khetre. Amra conditional sentence use kori. And jodi mood bola hoy, er khetre conditional sentence amra use korbo. Conditional er term ache. Conditional সেন্টেন্সে ইউজ করব কিন্তু যদি মুড বলা হয় সেই জিনিসটা হয় সাবজাঙ্কটিভ মুড ওকে এটা ছিল ইংলিশের তোমাদের অল্প হলেও এক্সপ্লেনেশন এন্ড তোমরা দেন এবার আমাদের স্যার আসছেন স্যার তোমাদেরকে রেস্ট অফ দ্য কোয়েশ্চেন ডিসকাস করে দেবেন ঠিক আছে তাহলে আমরা দেখি পরের কোয়েশ্চেন আমাদের কি আছে দেখো এবার আমাদের জিএস থেকে কোয়েশ্চেন দেখো এই যে কোয়েশ্চেন যাকে কংগ্রেসের যেটা বলেছে সিভিল ওয়ার উইথাউট আর্ম এটা হবে স্যার সৈয়দ আহমদ খান ঠিক আছে তারপরে দেখো আমাদের শিখ দশমতম শিখ গুরুর যে নাম দিয়েছে দশমতম শিখ গুরু তো সেখানে তোমার হবে গুরু গোবিন্দ সিং ইনি দশমতম শিখ গুরু ছিলেন ঠিক আছে তারপরে ভাইকম সত্যাগ্রহ তাই তো ভাইকম সত্যাগ্রহ যার অ্যান্সার হবে সেটা হচ্ছে নিম্ন জাতি হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য যে এটা হয়েছিল সেটা 28 তারপরে দেখবে তারপরে অ্যান্সার দেখো বড় থেকে ছোট সাজানো এইটা একটা জিআই দিয়েছে এর অ্যান্সার হবে তোমরা করে দেখে নেবে লাস্টেরটা ডি এরটা অ্যান্সার হবে নেক্সট দেখো নেক্সট মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃখরা গ্রন্থির কোনটি জোড়া কোনটি বলেছে তো সেক্ষেত্রে একটা পিনিয়াল বডি আর একটা হবে থাইরয়েড ঠিক আছে অনেক সময় এটার সাথে অনেকে কনফিউশন করতে পারে কিন্তু অ্যান্সার হবে ডি নেক্সট দেখো এই যে এই কোয়েশ্চেনটা যে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ তাই তো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যে কোয়েশ্চেনটা দিয়েছে এর অ্যান্সার অ্যাকচুয়াল তিন চারটে হবে কিন্তু এখানকার মধ্যে কোনোটাই হবে না তাই না তো এখানকার মধ্যে ওনারা যদি অ্যান্সার নিতে সি রাজাগোপালাচারী হতে পারে কিন্তু এগুলোর মধ্যে হবে না কারণ এখানে তোমার যখনই আমরা ব্যক্তিগত মানে স্বাধীন ইস্যু বলি সত্যাগ্রহ বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ তখন তখন আমাদের অ্যান্সার হয় বেসিক্যালি আচার্য বিনোদভাবে বা জওহরলাল নেহরু এগুলো তাই না তো এখানে এটা কনফিউজিং কোয়েশ্চেন ওরা কি অ্যান্সার নেবে কেন এগুলোর মধ্যে কোনোটিও হবে না বেসিক্যালি তাই না কিন্তু যদি ওরা নেয় যদি ওদের তো এটা অপশান আসতে পারে সি গোপালাচারী এইটা কিন্তু এইটাতে অ্যাকচুয়াল নামটাই দেয়নি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের এটা এটার অ্যান্সার হবে সি জিআই দিয়েছে জিআইগুলো মোটামুটি এক দুটো সহজ ছিল তারপরে দেখো এটা হবে 1907 সালে কংগ্রেস প্রথমবার ভাঙনের পর 1918 তে দ্বিতীয়বারের জন্য যে ভাঙন ঘটে সেটা কিসের কারণে ভাঙন ঘটে কংগ্রেস তো দেখো এখানে একটা মন্টেগু বিবৃতি যেটা আছে মন্টেগু সেটা অ্যান্সার হবে ঠিক আছে কিন্তু এটার অ্যান্সার এটাও নিতে পারে অ্যাজ এ যদি তুমি কারণ কিছু কিছু জায়গায় সেটাকে এটাকেও প্রেফার করা হয়েছে কিন্তু সলিড অ্যান্সার যদি হয় তো এটা পুরোপুরি পিএসসির ওপর নির্ভর করছে তো আমরাও কিন্তু এই মন্টেগু বিবৃতি দিয়ে রাখলাম কিন্তু এটাও অ্যান্সার না এর কিছু নেই বুঝলে তো এখানেও কিন্তু ই আছে আমরা পিএসসিকে দেখে এইটা আমরা বলে রাখলাম ঠিক আছে তো এটাও তোমাদের একটু ভাবার বিষয় আছে যেগুলো ভাবার মোটামুটি চারটে পাঁচটা কোয়েশ্চেন আছে ঠিক আছে পুরো 200-এর মধ্যে পাঁচটা কোয়েশ্চেন তোমাকে ভাবতে হবে একদম ঠিক বলা একদম চলবে না ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হবে এই যে জিআইটা এদিকে এক করে বাড়ছিল এদিকে দুই করে বাড়বে তো যাই হোক এটার অ্যান্সার হবে তোমার 11 নেক্সট দেখি দেখো এখানে বলছে মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতি অনেকে এটা ভুল করবে কিন্তু এর অ্যান্সার হবে 2 আর 4 ঠিক যখন ইনফ্লেশন মানে
হবে কি করলে না এই যে দুই এসএলআর কমালে আর সিআরআর অবলুপ্ত ঘটালে তাহলে প্রচুর মার্কেট টাকা আসবে আর ইনফ্লেশন হবে ঠিক আছে এখানে দেখো এটা হবে উভয়ই হবে বি ঠিক আছে আমাদের প্রস্তাবনা আর নির্দেশমূলক নীতিতে দুটোতেই অ্যানসার হবে এটা তারপরে দেখো তারপরে হচ্ছে তোমার যেটা হবে ইংলিশ এটা দাঁড়াও ছোট করে একটু নালে বোঝা যাচ্ছে না তোমরা সবাই বুঝতে পারছো তো কোশ্চেনটা এটা হবে রিলিজড তাহলে মুক্তি এটা সায়েন্সের কোয়েশ্চেন তারপরে দেখো এই ডাল উৎপাদনে হেক্টর প্রতি এটার অ্যান্সার হবে রাজস্থান রাজস্থান অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট দেখো যেটা হচ্ছে লোকসভায় জনবিশ্বাস বিল তাই তো জনবিশ্বাস বিল যেটা ব্যবসা বাণিজ্য সুবিধা ইজি অফ ডুইং বিজনেস তাই তো ইজি অফ ডুইং বিজনেস তাহলে তারপরে দেখো এশিয়ান প্যাসিফিক পোস্টাল যেটা আছে সেটা তোমার অ্যান্সার হবে ব্যাংকক ঠিক আছে ব্যাংকক অ্যান্সার হবে ব্যাংকক তাই না তারপরে এই যেমন এটাও মোটামুটি কনফিউজিং কোয়েশ্চেন তো আমরা এটার অ্যান্সার নেব বি ধাতব অ্যালুমিনিয়াম তাই না অ্যালুমিনিয়াম মেটাল যেটা রেল লাইনে দিয়ে কোয়েশ্চেন দিয়েছে এই যে রাউরকেলা লৌহ ইস্পাত কারখানা অবস্থিত কিসে অবস্থিত না এটা কয়লা আর লোহা খনির মধ্যবর্তী স্থান ঠিক আছে নেক্সট দেখো এই যে র্যাঙ্ক দিয়েছে এই যে আমাদের র্যাঙ্কটা এটার অ্যান্সার হবে 44 জিআই এটা জিআই থেকে ছিল নেক্সট দেখবে ভারতের বনভূমি এবার দেখুন ভারতের বনভূমি বলছে তো এটার অ্যান্সার অ্যাকচুয়াল ন্যাশনাল পার্ক নেওয়ার কথা কিন্তু যদি কোনোদিন এটা যদি পিএসসি কোনো অ্যান্সার নেই সুরক্ষিত অরণ্য হতে পারে ঠিক আছে কিন্তু আমরা ম্যাক্সিমাম 90% এটা কি হবে জাতীয় উদ্যান ওখানে মানে অ্যালাউ নেই নেক্সট দেখো যে সব থেকে বেশি বার সভাপতিত্ব করেন বেশি সময় ধরে জাতীয় কংগ্রেসের যেটা হবে কি জওহরলাল নেহরু জওহরলাল নেহরু বলছি আবুল কালাম আজাদ তারপর দেখো দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন না কে হবে বলো বিএসআই বলেছিলাম না ইব্রাহিম লোদি ঠিক আছে তারপরে দেখো রাজ্য পুনর্গঠন যেটা আছে এখানে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী পার্ট থ্রিতে কি প্রতিষ্ঠা হয়েছিল বেশ কি তৈরি হয়েছিল না এটা অ্যান্সার হবে জোনাল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদ তারপরে দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় হয়েছে অ্যান্সার হবে জেনেভা দেখো তারপরে দিনে ইলাহি হচ্ছে আকবর তৈরি করেছিল দিনে ইলাহি তারপরে ভারতের মিথেন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায় ধান চাষের জমিতে এই যে ওশিয়ান থার্মাল এনার্জি যে কোয়েশ্চেনটা দিয়েছে এটা অনেক কনফিউজিং কোয়েশ্চেন অ্যাকচুয়াল অ্যান্সার নেই এখানে এটা কাভারতি অ্যান্সার হবে কাভারতিতে এটা হয়েছে তো ওরা কী অ্যান্সার নেবে তো ওই জন্য ছেড়ে দিলাম ওটা হয়তো ওরা অ্যান্সার কী নিতে পারে কিন্তু এর অ্যান্সার হবে কাভারতি মানে ইসে তারপরে দেখো এটা হচ্ছে অ্যান্সার কী হবে আমাদের যেটা ফান্ডামেন্টাল ডিউটিস থেকে কোয়েশ্চেনটা দিয়েছে দেখতে পাচ্ছ এটা হবে ডি অ্যান্সার হবে নেক্সট দেখো যেটা এখানে জলের দ্রবীভূত যেটা হচ্ছে ওপরের সবকটি অ্যান্সার হবে গ্লুকোজ ইউরিয়া সবই হবে নেক্সট দেখো 35 বছর বয়স সবথেকে কম বয়সী যেটা হচ্ছে আবুল কালাম আজাদ যে আমাদের কনিষ্ঠ সভাপতি অফ আইএনসি নেক্সট দেখো যেটা হচ্ছে হ্যাঁ বলছে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স এটা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবছর কাট অফ কিন্তু প্রচুর কম যাবে বারবার বলছি যখন বঙ্গভঙ্গ হয় তখন কোন দুটো ইসে ভাগ হয় না একটা ভাগ হয় পূর্ববঙ্গ আর একটা হয় আসাম তো সি অ্যান্সার হবে তারপরে দেখো তারপরে একটা এটা তোমরা হয়তো বুঝতে পারছো কি না এটা 4% অ্যান্সার হবে যেহেতু পিডিএফটা একটু হয়তো সামনে থেকে বোঝা যাচ্ছে না দূর থেকে হয়তো তোমরা বুঝতে পারবে তারপরে হচ্ছে দ্য লিডার অফ গাদর পার্টি ইন বেঙ্গল বেঙ্গলের যে গাদর পার্টি যতীন দাস মুখার্জি অ্যান্সার হবে যতীন দাস মুখার্জি তাই না যেটা বাঘা যতীন যাকে বলা হয় নেক্সট দেখো এটা হচ্ছে বাজেটের থেকে কোয়েশ্চেন দিয়েছে যে সব থেকে বেশি প্ল্যান্ড এক্সপেন্ডিচার যেটা ই থেকে হচ্ছে বাজেট থেকে তোমার কোয়েশ্চেন 59 এটার অ্যান্সার হবে দেখো ইন্টারেস্ট পেমেন্ট নেক্সট দেখো খাদি ফেস্টিভ্যাল 2022 একটা দিয়েছে খাদি ফেস্টিভ্যাল মুম্বাই হয়েছিল নেক্সট দেখো
নেক্সট হচ্ছে 61 এর কোশ্চেন অল অফ দ্য অ্যাবাভ অ্যানসার হবে তারপরে দেখো যেটা বলা হয় গঙ্গাইকোন্ডা চোলপুরম উপাধি গঙ্গাইকোন্ডা চোলপুরম উপাধি এটা হচ্ছে আমাদের প্রথম রাজেন্দ্র চোল তারপরে দেখো গোপালনে ইন্ডিয়ার র‍্যাঙ্ক হচ্ছে প্রথম তারপরেরটা দেখো একটা জিআই দিয়েছে ডেট অনুযায়ী সেটার অ্যানসার হবে তোমার বি এর অ্যানসার হবে সেটা ঠিক আছে 64 তারপরে দেখো এটার অ্যানসার হবে 7 এগুলো সব জিআই ছিল জিআই গুলো মোটামুটি করলে তোমরা পারতে তারপরে দেখো অ্যানসার বলছে পঞ্চবার্ষিক পরিকল্পনা কনসেপ্টটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে তারপরে লাদাখ মালভূমিতে যে মানুষের বেশিরভাগ মৃত্যু হয় তার মৃত্যুর কারণ কি বলা হচ্ছে এখানে তে অ্যানসার হবে আমাদের মেঘ ভাঙা বৃষ্টি তারপরে দেখো এটার অ্যানসার হবে পার্লামেন্ট ঠিক আছে যুক্তিসঙ্গত মানে যেটা আমাদের যেটাকে এসে বলছে ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অফ ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে তাহলে অ্যানসার কি হবে পার্লামেন্ট তারপরে দেখো 69 যেটা আছে আবার 69 এর একটা তোমাদের জিআই দিয়েছে স্যার অ্যানসার হবে লাস্ট এটা ডি অ্যানসার হবে ঠিক আছে নেক্সট দেখো ভারতের তহবিল থেকে ব্যয় করে মানে এটা বেসিক্যালি বলছে যেখান থেকে নেসেসারি এক্সপেন্ডিচারগুলো করা হয় তো ফান্ডামেন্টালস কী হবে ফান্ডামেন্টাল আমাদের কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া হবে যেখান থেকে মানে আমাদের সংসদের অনুমোদন প্রয়োজন হয় মানে সংসদের অনুমোদন যেখান থেকে প্রয়োজন হয় যদি সেখান থেকে আমি খরচা করতে পারি তাহলে কী হবে ফান্ডামেন্টাল আমাদের কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া নেক্সট দেখব দেখো নেক্সট কোয়েশ্চেন আছে নেক্সট হবে সারফেস এরিয়া অ্যান্সার হবে সারফেস এরিয়া তোমরা কি কোয়েশ্চেনটা বুঝতে পারছো এখান থেকে সামনে থেকে খুব বোঝাচ্ছে না মানে ফেটে যাচ্ছে তাহলে সেরকম হলে জুম করবো বলো তারপরে দেখো 75তম 75তম স্বাধীনতা দিবস পালন করেছে শ্রীলঙ্কা তারপরে দেখো আর্টিফিশিয়াল মুন অ্যান্সার হবে চীন তৈরি করেছে এটা আগের বছরই তৈরি করেছিল এগুলো পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে সব দেখো এটার আবার একটা ম্যাথ দিয়েছে ম্যাথের এইটার অঙ্ক হবে 12 ঠিক আছে নেক্সট দেখবে আলমগীর যেটা অ্যান্সার হবে ঔরঙ্গজেব নেক্সট বিমস্টেকের দেখো সদর দপ্তর যেটা হবে ঢাকা তারপরে ফারুকসিয়ার যেটা ফারুকসিয়ার ফারমান যেন তো 77 সালে হয়েছিল ফারুকসিয়ার অ্যান্সার হবে ভারতে আমন ধান চাষ হয় এ অ্যান্সার হবে বর্ষাকালে লাগে এবং শীতকালে কাটানো হয় তারপরে দেখো এই যে ইসের কোয়েশ্চেনটা এটা এ অ্যান্সার হবে ঠিক আছে তারপরের অ্যান্সার দেখো তোমার 80 কোয়েশ্চেন হচ্ছে যেটার অ্যান্সার হবে তোমার 20 এবছর একটু এইগুলো অন্য টাইপের তোমাদেরকে দিয়েছিল পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়েছে দেখো বলছে মেজর পার্সেন্টেজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি সব থেকে বেশি কিছু সাবসিডি দেয় তাই অ্যান্সার হবে ফুড আগে দিত সারে এখন হয়ে গেছে ফুড ঠিক আছে কংগ্রেস কথাটি নিয়েছে কোথা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এটা হবে কংগ্রেস মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট থেকে আর এই যে এটা জিআইটি দিয়েছে তার অ্যান্সার হবে ডি ঠিক আছে যেটা বই বাংলা বই আর উপন্যাস দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে দেখো 84 যে অ্যান্সারটা দিয়েছে এটা অ্যান্সার হবে 0.02 তারপরে দেখো বলছে কোনটি সরকারি ব্যয় রূপে গণনা করা হয় না এই যে অ্যান্সার এর অ্যান্সার হবে সরকারি কোম্পানির যেটা ধার বিনিয়োগ তাই না তারপরে দেখবে নাগা নারীকে যেটা রানী গুইডিয়েলা তাকে উপাধি কে দিয়েছেন তাই তো রানী গুইডিয়েলা বা রানী যে হ্যাঁ যে উপাধিটা দ্য হু গিভ দ্য টাইটেল অফ রানী তাই তো তো এর অ্যান্সার হবে জওহরলাল নেহরু তারপরে দেখো এই যে বলছে লেড নাইট্রোজেন যেটা লেড নাইট্রেট জলীয় বাষ্প তাই তো এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে বি ঠিক আছে হলুদ অধক্ষেপণ হয় ঠিক আছে নেক্সট দেখবে কোন দেশ যে এই যে ফ্রান্স এটা হচ্ছে পেরু অ্যান্সার হবে পেরু ঠিক আছে তারপরে দেখো ভারতের কফি গবেষণাগার অবস্থিত কোথায় হবে না চিকমাগলুর চিকমাগলুর ঠিক আছে চিকমাগলুর ডিস্ট্রিক্ট কর্ণাটক এবার দেখো কোন চালুক্য রাজ হর্ষবর্ধনকে পরাজিত করে অ্যান্সার কী হবে বলো তোমরা সবাই জন্য দ্বিতীয় পুলকেশী তারপরে দেখো 1893 সালে বলেছে শিবাজি ফেস্টিভ্যাল তাই না এই যে শিবাজি ফেস্টিভ্যাল
আর তিলক তার আগে গণপতি ফেস্টিভ্যাল, গণপতি ফেস্টিভ্যাল তোমরা জানো 1893 হয়, আর শিবাজি ফেস্টিভ্যাল তার এক বছর তার পরে, তাই তো? মানে 1895, কিন্তু এখানে 1895 অ্যানসার নেই, এখানে 1895 অ্যানসার নেই। তো এটা ওরা কী করবে এটা ওদের ব্যাপার, ঠিক আছে? এটা কোয়েশ্চেনটা তোমরা হ্যাং রেখে দেবে, হয়তো ওরা সবাইকে অ্যানসার দেবে, ঠিক আছে? এখানে অনেকে 96 করে আসবে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা নেই। দেখ এই যে গোল্ড ডায়মন্ড যেটা হীরক চতুর্ভুজ যোজনা যেটা কৃষির সাথে যুক্ত, না এখানে দ্রুতগামী রেল পরিষেবা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড দাঁড়াও, সিটিজ মেগা সিটিজ এটা হবে এ অ্যান্সার হবে মেগা সিটিজের সাথে, ঠিক আছে? তারপরে দেখবে ভারতের প্রথম সংবাদপত্রে এটা অনেক সহজ কোয়েশ্চেন এক দুটোই দিয়েছে, সেটা হচ্ছে বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট, তাই না? তারপরে দেখো, তারপরে একটা থাকবে তোমাদের যেটা হচ্ছে অঙ্কের কোয়েশ্চেন দিয়েছে, অঙ্ক কাম জিআই, ঠিক আছে? সে তার অ্যান্সার হবে 40, দেখো। তারপরে হচ্ছে ভারতের আমদানি, যেখান থেকে মানে সব থেকে বেশি ভারতের ওখানে ফরেন টাকা চলে যায় আমদানি করতে, দেখি পেট্রোলিয়াম বা তেল লুব্রিকেন্ট জাতীয়। তারপরে দেখো ভারতের খাদ্য প্রক্রিয়া শিল্পে সব থেকে বেশি উন্নত, মানে খাদ্য ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে এটা অ্যান্সার হবে গুজরাট। এখানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যান্সার মানে তোমাদের মনে হবে, কিন্তু ওরা অন্তত গুজরাট নিতে পারে, বাদ বাকি পিএসসি। দেখো এটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা, যেটার অ্যান্সার হবে তোমাদের যুগ্ম তালিকা, সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা, সোশিও ইকোনমিক প্ল্যানিং কনসেপ্টটা আমাদের কাজ যুগ্ম তালিকা, মানে স্টেটেরও আছে আর কেন্দ্রেরও আছে। তারপরে দেখবে আমাদের হচ্ছে ভারতীয় সংবিধানের দলত্যাগ বিরোধী আইন, যেটা হচ্ছে 52তম অ্যামেন্ডমেন্ট, 52তম অ্যামেন্ডমেন্টে এটা বলা হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখবে এই যে এই কোয়েশ্চেনটা, এটা অ্যান্সার হবে 10, তাহলে তোমাদের 99টা অ্যান্সার বলা হলো, বাদ বাকি তোমাদের প্রসঞ্জিত স্যার বলছে, আমরা মোটামুটি একটু করে করে বলছি যাতে তোমাদের, তোমরা দেখো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই বলো। আমরা এখন অ্যানালাইসিস দিচ্ছি না, অ্যানালাইসিস পরে দেবো, এখন শুধু অ্যান্সার বলে দিচ্ছি তোমাদের। একশো নম্বর কোশ্চেন থাকে, হু রোড দ্য বুক অমুক্ত মাল্যদয়া? অমুক্ত মাল্যদয়া কৃষ্ণদেব রায়। তারপরে বলা হয়েছে মায়োপিকের কারণ হলো, মায়োপিকের কারণ, এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে, এই জন্য এই কোশ্চেনটা পরে হয়তো তোমাদেরকে বলে দেবো, এই কোশ্চেনটা একটু স্কিপ করছি। হু ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছে? রাজগৃহতে, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল রাজগৃহতে। তারপরে তারপরে কোশ্চেনটা বলছে কি যে, আমার এখান থেকে একটু অস্পষ্ট দেখাচ্ছে, আশা করি তোমরা ভালো দেখতে পাবে, কারণ এখানটা লেখাটা ফেটে যাচ্ছে। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি 2022, বিবিসি স্পোর্টস পার্সোনালিটি 2022 বলেছে লিওনেল মেসি। তারপরে 104টা হুইচ ওয়ান দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ ইন্ডিয়ান ফেডারেশন, ভারতীয় যুক্তরাষ্ট্রের ফিচার নয়, এটা তোমাদের কোশ্চেন সলভে আমি বলে দিয়েছিলাম, যেটা ভারতীয় যুক্তরাষ্ট্র কোনো চুক্তির মাধ্যমে হয়নি, ইট ইজ দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট অ্যামং দ্য ফেডারেশন, এখানে কোনো চুক্তি হয়নি। 104 পরে 105 কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ প্যারট অফ ইন্ডিয়া, তা কাকে বলবো? আমির খসরুকে বলা হয় প্যারট অফ ইন্ডিয়া। 106 দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য সেকেন্ড সেশন অফ দ্য আইএনসি হেল্ড ইন ক্যালকাটা 1886, এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, কারণ নরজিও ছিলেন, বাকি জিনিসগুলো হবে না, এগুলো তোমরা জানো। এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল হলেও পারা যায় এই কোশ্চেনটা। তারপর দেখো দ্য ফার্স্ট কটন টেক্সটাইল মিল হয়েছিল কোথায়? ঘুষুরিতে হয়েছিল, 1818 ঘুষুরিতে। এরপর দেখো মহাত্মা গান্ধী প্রিসাইডেড ওভার দ্য অ্যানুয়াল সেশন অফ দ্য কংগ্রেস অনলি ওয়ান্স, এটা বেলগাঁও সেশন তোমরা সবাই জানো, ডিসেম্বরের 1924 ডিসেম্বর থেকে 1925 ডিসেম্বর, তার জন্য 1925 হবে। তারপর দেখো নেম দ্য সুলতান হু ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজ এক্সপিডিশন টু কনকার ডেকান, প্রথম দক্ষিণাত্যে অভিযান চালিয়েছিলেন আলাউদ্দিন খিলজি, যেখানে মালিক কাফু ছিলেন, তোমরা হিস্ট্রিতে পড়েছ কোশ্চেনটা, ওইটা কোশ্চেনটা সোজাই ছিল। তারপর দেখো 110
NEAT 3.0 এটা কি রিলেটেড এটা কি রিলেটেড মিনিস্ট্রি অফ এডুকেশন এডুকেশনের সঙ্গে রিলেটেড ওয়ান এ অ্যানসার তারপরে দেখো হোয়েন ইজ ইন্টারন্যাশনাল কনজিউমার ডে 2023 ইজ ইন্টারন্যাশনাল কনজিউমার ডে আমাদের রিপাবলিক ডেতে হয় 26 জানুয়ারি তারপর দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ডিপার্টমেন্ট বাই দ্য আরবিআই 2022 এটা 2022 নিউ ডিপার্টমেন্ট বলেছে তা এটার অ্যান্সারটা ডিপার্টমেন্ট অফ ফিনটেক ডিপার্টমেন্ট অফ ফিনটেক তারপরে দেখো কি তারপরে কোশ্চেনটা বলছে নেম দ্য সুলতান অফ দিল্লি হু ফার্স্ট ইন্ট্রোডিউস নর্থ ওয়েস্ট ফল্টিয়ান পলিসি ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিলেন বলবন তারপর ইলতুসমিস আলাউদ্দিন খিলজি পরে করেছিলেন কিন্তু এখানে অ্যান্সারটা ফার্স্ট বলেছে তাই বলবন অ্যান্সার হবে আন্ডার দ্য রুল অফ হুইচ এম্পেরিয়র নালন্দা ইউনিভার্সিটি হয়েছিল কুমারগুপ্ত ওয়ান নালন্দা ইউনিভার্সিটি কুমারগুপ্ত ওয়ান 114 হয়ে গেছে এরপর 115টা পেরিমিটারের ট্রায়াঙ্গেলের পেরিমিটার সম্বন্ধে কিছু একটা কোশ্চেন দিয়েছে এটার অ্যান্সারটাই তোমাদেরকে ডাইরেক্ট বলেছি অ্যান্সার সি হচ্ছে 115 অ্যান্সার সি তারপরে দেখো 116 বলছে হু ইজ দ্য ইনস্ট্রুমেন্টাল ফাউন্ডিং অফ দ্য ন্যাশনাল প্ল্যানিং কমিটি সব জাতীয় ন্যাশনাল প্ল্যানিং কমিটি বলেছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা বলেছে এটা হবে তোমার অ্যান্সার হবে জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন সুভাষচন্দ্র বোস কিন্তু কথাটা বলেছিলেন জওহরলাল নেহরু তারপরে দেখো ইন হুইচ ইস্যু অফ দ্য ফলোয়িং রাজ্যসভা অ্যান্ড লোকসভা এনজয় ইকুয়াল পাওয়ার বলছে ইকুয়াল পাওয়ার সমান ক্ষমতা আছে শুধুমাত্র অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনে বাকি ইন্ট্রোডাকশান অফ বিলে এটার তো লোকসভার আর এইটার তো রাজ্যসভার ক্ষমতা বেশি এগুলো তোমরা জানো কোশ্চেনটা অতটা সোজা ছিল মানে কঠিন ছিল না দ্য ইস্টার্ন হিমালয় অফ ইন্ডিয়া ইজ নোন কোন কাল্টিভেশন ইস্টার্ন হিমালয়তে সব চাষ হয় দার্জিলিংয়ে দেখবে অরেঞ্জ চাষ হয় দার্জিলিং ইস্টার্ন হিমালয় এরপর দেখো এখানটা কোশ্চেনটা একটু ফেটে যাচ্ছে আশা করি তোমাদের অসুবিধা হবে না কিন্তু আমার অসুবিধা একটু হচ্ছে বুঝে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়া ইজ ফ্রম দ্য রিজার্ভেশন শিডিউল কাস্ট রিজার্ভেশন নেই অরুণাচল প্রদেশে শিডিউল কাস্টের রিজার্ভেশন নেই অরুণাচল প্রদেশে তারপরে কোশ্চেন বলছে উইথ হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ডিয়া রিসেন্টলি এগ্রিমেন্ট করেছে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট এটা হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে তারপরে হুইচ স্টেট অ্যামং দ্য 16 মহাজনপদের মধ্যে কে সব থেকে লাস্ট সার্ভাইভ করেছিল মগাদা মগাদের উত্থানটাই তো হয় এটা সবাই জানো কোশ্চেনটা সোজা আছে তারপর ইন্ডিয়া ক্রিকেট টিম এটা তোমাদের জিআইয়ের কোশ্চেনের মতন দিয়েছে এটার অ্যান্সার হবে ডাইরেক্ট অ্যান্সারটাই বলছি ক্রিকেট টিম 20 হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে কোশ্চেন দেখা যাক তোমার কোশ্চেন হচ্ছে তারপরের কোশ্চেন হচ্ছে 124 কোশ্চেন বলছে দ্য টু মেন ইন্ডাস্ট্রিয়াল ইন হলদিয়া পেট্রোলিয়াম প্রোডাক্ট অ্যান্ড ব্যাটারি কী হবে পেট্রোলিয়াম প্রোডাক্ট অ্যান্ড রিফাইনারি তো আছেই তার সঙ্গে ব্যাটারি এরপরে দেখো 125টা বলছে হুইচ স্টেট অব দি ইউনিয়ন টেরিটরি হ্যাজ লঞ্চ 15 পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান নিউ দিল্লি 15 পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান নিউ দিল্লি এরপর দেখো দ্য ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়ার 1889 কে চেয়ারম্যানশিপ ছিল এটা উইলিয়াম ওডারবাং চেয়ারম্যানশিপ তারপরে বলেছে হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ব্রেকিং অর ডরমেন্সি অফ সিডস এটা হবে জিব্রেলিনের জি জার্মিনেশন অফ সিডসের জি জার্মিনেশন অফ সিডসের জি 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 এমনি করে মনে রাখবে এটা জিব্রেলিন হবে অক্সিনকে গ্রোথ হরমোন বলা হয় তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডাকশন ইজ ফাউন্ড ইন দ্য প্ল্যান্ট বল কোন রিপ্রোডাকশন অঙ্গজ জনন হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন অঙ্গজ জনন হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন তারপরে দেখো তোমরা কত নম্বর কোশ্চেন আসছে 129 বলছে পার্লামেন্টের সিস্টেম অফ গভর্নমেন্ট হয়েছে চার্টার অ্যাক্ট 1853তে পার্লামেন্টের সিস্টেম অফ গভর্নমেন্ট ডালহৌসির সময় হয়েছিল তারপরে দেখো হুইচ এশিয়ান কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ 2023 উমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন 2023 ইন্ডিয়াতে হবে তারপর একটা 131 অ্যান্সার হচ্ছে এফ এক্স 131 অ্যান্সারটা হচ্ছে এফ আর এক্স তারপরে দেখো আজকে তো শুধু তোমাদের অ্যান্সারই ডাইরেক্ট বলে দেবো কোনো অ্যানালাইসিস হবে না এই অ্যানালাইসিস অন্য দিন করে দেবো আজকে সময় নেই 132 এর দ্য ইফ দ্য সেভেন ডে অফ এ মান্থ এই যে তোমাদের জিআইটা আছে এটার অ্যান্সার হচ্ছে সি সানডে তারপরে 133 দ্য আয়রন অফ এ এলিমেন্ট হ্যাজ থ্রি পজিটিভ চেঞ্জ 133 অ্যান্সারটা হবে ডাইরেক্ট অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার 10 মানে বি অ্যান্সার 10 অ্যান্সার
বি অপশন সে 10 তারপরে দেখা যাক ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট পেপার মিল ওয়াজ সেট আপ ফার্স্ট পেপার মিল কোথায় সেট আপ হয়েছিল এটা তোমরা জানো শ্রীরামপুর শ্রীরামপুরে ফার্স্ট পেপার মিল তারপরে দেখো ফর এ ফ্লোটিং বডি টু বি একটি ভাসমান বস্তু সাম্য অবস্থায় থাকবে এটা হবে ভর কেন্দ্রের উপরে অ্যাভাব দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাভাব দ্য সেন্টার অফ গ্র্যাভিটি তারপরে কোশ্চেনে দেখা যায় ইন দ্য সার্ভিস সেক্টর দ্য মোস্ট মডার্ন অ্যান্ড ডেভেলপ ইকোনমি টার্সারিয়ারি একটা পার্ট হচ্ছে কুইনারি তাই কুইনারি অ্যান্সার টার্সারিয়ারি একটা পার্ট কুইনারি এরপর দেখা যাক হুইচ অফ দ্য ফলোয়িং আর নোন অ্যাজ দ্য বম্বে ত্রিমূর্তি বম্বে ত্রিমূর্তি কি ফিরোজ শাহ মেহতা কেটি তিলাঙ্গা অ্যান্ড বদরুদ্দিন ট্যাবজি তারপরে কোশ্চেন দেখা যায় ফার্স্ট কটন টেক্সটাইল মিল ইন ইন্ডিয়া কত হয়েছিল ঘুষুটিতে হয়েছিল না 818 ঘুষুড়ি বা ফোর্ট গ্লোস্টার জিওগ্রাফিতে তোমাদের এগুলো বলা হয়ে গেছে যদিও জিওগ্রাফি কোশ্চেন বেশি দেয়নি রিসার্চ সেন্টার দিয়ে জিওগ্রাফি ভর্তি করে দিয়েছে তো যারা যারা মেন দেবে তারা ভালো পারবে হোয়ের ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিষ্ক কনিষ্কর ক্যাপিটাল পুরুষপুর তারপরে বলছে এ মুসলিম অর্গানাইজেশন হুইজ অপোজড ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই যে কোশ্চেনটা আছে মুরগিল অপোজ করেছে এটা হচ্ছে মুসলিম লীগ এটার অ্যান্সারটা হচ্ছে তারপর দেখো মদনলাল ধিংড়া মদনলালকে লর্ড কার্জন উলিকে 1909 মে মানে হত্যা করেছিলেন কী কারণে না দ্য ইনহিউম্যান ট্রান্সপোর্টেশন অ্যান্ড হ্যাঙ্গিং অফ ইন্ডিয়ান ইউথ ভারতীয় যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি তারপরে জিআর কোশ্চেন এ বি সি ডি ই এফ করে আছে এটা হেক্সাগনে মনে হয় এই কোশ্চেনটা আছে হ্যাঁ হেক্সাগন টেবিলে আছে হেক্সাগন এটার অ্যান্সারটা পরপর অভিমুখে অ্যান্সার আছে এটার অ্যান্সার হচ্ছে সি আর ই সি আর ই পরপর দুজন দুজনকে দেখতে পাচ্ছে এরপর দেখো মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি মেম্বাররা কী হতো প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচন ইলেকটেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ এই কোশ্চেনটা সোজা আছে তারপরে দেখা যাক দ্য ওয়ার্ল্ড ইন পোস্টাল সার্ভিস ইন্ডিয়া পোস্টাল সার্ভিসে ইন্ডিয়া কত র্যাঙ্ক আছে ফার্স্ট র্যাঙ্ক আছে পোস্টাল সার্ভিসে কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক ফার্স্ট তারপর দেখো হু হু স্টার্টেড ফরাজি ও ফরাজি মুভমেন্ট কে শুরু করেছিল হাজি শরিয়াতুল্লাহ চিতুঙ্গি কিন্তু ওয়াহাবি মুভমেন্ট তবে হু ওয়াজ দ্য মিহিরগুল মিহিরগুল কি ছিল হুন রুলার মিহিরগুল যাকে ইন্ডিয়ান অ্যাটিলা বলা হয় তারপর দেখো হু ইজ দ্য হেড অফ দ্য কমিশন অফ দ্য সাব ক্যাটেগরিজ এটা তোমাদের কোশ্চেনে তোমাদের হিরক স্যার বলে দিয়েছিলেন যখন কমিটি করাচ্ছিলেন তখন দেখবে ওখানে বলা আছে জাস্টিস জি রোহিণী এটা তোমাদের এবার 2023 কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের দ্য রিভলিউশন রিলেটেড টু দ্য ইনক্রিজ প্রোডাকশন এগ এগ মানে সিলভার এগ রিভলিউশন মানে সিলভার 149 এ কী বলছে ইন ইন্ডিয়া প্রোডাকশন অফ দ্য ডেইরি প্রোডাক্টস আর কম্পারেটিভলি এই যে দুধে দুগ্ধজাত উৎপাদন করতে যে কোশ্চেনটা বলেছে এটার অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাভাব তারপর ইন ইন্ডিয়া দ্য মেন টেক্সটাইল ফাইবার ক্রপ মানে তন্তু তন্তু ক্রপ কী হবে অ্যান্সার জুট এরপর দেখো 151 অ্যান্সারটা অল যেটা বলেছে অল রেভিনিউ রিসিভড বাই ইউনিয়ন গভর্নমেন্ট ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্টে যা কিছু হয় সব কোথায় যায় ক্রেডিটেড বা ডেবিটেড শুধুমাত্র কনসোলিডেটেড ফান্ড থেকে হয় কনসোলিডেটেড ফান্ডে ক্রেডিট হয় আর কনসোলিডেটেড ফান্ড থেকে ভালো ভালো লোকের স্যালারি হয় মানে ক্রেডিটেড অ্যান্ড ডেবিটেড বোর্ড কনসোলিডেটেড ফান্ড এরপর দেখো বেকিং সোডা ইজ এ মিক্সার আমরা কি জানি বেকিং সোডা সোডিয়াম বাই কার্বোনেট সোডিয়াম বাই কার্বোনেট মানে হাইড্রোজেনের কথাটা আছে তাহলে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্ড কি অ্যাসিড আছে এখান থেকে আমি ভালো বুঝতে পারছি না তারপরে দেখো এ মেটালিক বল যদি বলছে একটি ধাতব বলকে উত্তপ্ত করা হয় তারপর বলছে গোলটা কি হবে এটা কি হবে ইটস ভলিউম ইনক্রিজ মানে বৃদ্ধি পাবে ইটস ভলিউম ইনক্রিজ নেক্সট তোমাদের কোশ্চেন হচ্ছে নেম দ্য কিং হু অ্যাচিভ ওয়ে ডিসক্রাইব ইন দ্য নানাঘাট ইনস্ক্রিপশন নানাঘাট ইনস্ক্রিপশন গৌতমীপুত্র সাতকর্ণী হবে না এটা হবে সাতকর্ণী ওয়ান যেটা সাতকর্ণী ওয়ানের ওয়াইফ নাগানিকা এটা করেছিলেন তারপর দেখো 155 হুইচ ইনস্টিটিউশন হ্যাজ রিলিজ দ্য অ্যাডাপশন গ্যাপ রিপোর্ট এটা করেছে ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম তারপরে কোশ্চেন আছে হুইচ কান্ট্রি হ্যাজ পাস দ্য জেন্ডার রিভাইজেশন বিল এটা কে করেছে কোন স্বীকৃতি এটার অ্যান্সার হবে 156 অ্যান্সার হচ্ছে স্কটল্যান্ড করেছে তারপর দেখো দাদাভাই নজরুল ওয়াজ ইলেক্টেড দ্য ব্রিটিশ প্রেসিডেন্ট হাউস কোন পার্টি থেকে হয়েছিলেন না লিবারেল পার্টি থেকে হয়েছিলেন এটা মেনে তোমাদের কোশ্চেন এসছে ডাব্লিউবিসিএস মেনে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন
দা বিহাইন্ড দ্য বম, এই যে দিল্লি চান্ডি চৌকে বম, তোমার বম চুরি হয়েছিল, তার বলছে প্রধান মস্তিষ্ক কাজ ছিল রাসবিহারী বোস, রাসবিহারী বোস পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যাচ্ছে। এরপরে এরপর দেখো তুমি, তারপরে 159 তোমাদের আছে, জিআইয়ের আছে, এটার অ্যান্সার হবে তোমার শাশুড়ি, মাদার ইন ল, শাশুড়ি অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, রেক্টিফাই ইজ মিস্টেক, তো রিগেন সমান কি হবে তোমার লস। এরপরে দেখো ওয়ান অফ দ্য ফলোয়িং টেন টার্মস ইনক্লুড রেস্ট অফ দ্য রেস্ট, বলছে কোনটার কথা থেকে আলাদা, নিচে চারটি শব্দের মধ্যে তিনটি বাকি শব্দের থেকে অন্তর্গত, 161 এটা অ্যান্সার সেট, আমরা কিন্তু তোমাদের বিএরটা সলভ করছি, এটার অ্যান্সার হবে সিএরটা, ঠিক আছে। তারপর দেখো মেজর সোর্স অফ রেভিনিউ 2023-24, সব থেকে বেশি আমরা রেভিনিউ, আগে হতো অনেকদিন আগে কর্পোরেশন ট্যাক্স হতো, কিন্তু এখন জিএসটি থেকে সব থেকে কালেকশন বেশি হয়, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তারপরে বলছে হু রোড কুমার সম্ভবা, কুমার সম্ভবা কে লিখেছে, কালিদাস লিখেছেন, 164 দেখা যাক কি আছে। 164 তোমাকে বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এম বিএমপিটি, এম বিএমপিটি হচ্ছে অ্যাসোসিয়েটেড রাশিয়া, ইসরায়েল নয় কিন্তু, রাশিয়া অ্যান্সার। তারপর দেখো 165 বলছে পাঁচটা ছেলে আছে, যেটা নিয়ে তোমাদের জিআর কোশ্চেনটা, তার অ্যান্সারটা হচ্ছে তোমার D12। তারপরে দেখো কি বলেছে, স্প্রিং তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্রের মধ্যে পাখি বসে আছে, যেটার অ্যান্সারটা অ্যান্সার এ, W1 > W2। এরপর দেখো হুইচ নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া হ্যাজ পাস ইস ফার্স্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, পাস করেছে নেপাল, নেপাল পাস করেছে, 168 কোশ্চেনটা কি বলছে, বলছে হু ফাউন্ডেড ন্যাশনাল স্কুল, ন্যাশনাল একটা জিমনাগার, ন্যাশনাল নিউজ পেপার, ন্যাশনালটা কয়েন করেছে বা পপুলার করেছে, যাই বলুক না কেন, নবগোপাল মিত্র। তারপর দেখো মিনিং অফ ম্যান অ্যান্ড ল্যান্ড, এই মিনিং অফ ম্যান অ্যান্ড ল্যান্ডের মধ্যে কী করেছে, দ্য রেশিও বিটুইন দ্য টোটাল পপুলেশন অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ইউটিলাইজিং ল্যান্ড ইন দ্য কান্ট্রি, অপশনস এ। তারপরে দেখো বিটুইন হুম ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ফোর্ট, বাবর আর ইব্রাহিম লোধি, এটা বলার তো কিছু নেই, জানো তোমরা বাবর আর ইব্রাহিম লোধি। দ্য লার্জেস্ট সেন্টার অফ পেপার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ নেপানগর, 171 হয়েছে, 172 নেপানগর এমপি, এটা তোমাদের কমন কোশ্চেন। তারপর দেখো হু বিল্ড দ্য আদিনা মসকিন পান্ডুয়া, পান্ডুয়ার আদিনা মসকিন কেপ করেছিল সিকান্দার শাহ, সিকান্দার শাহ। তারপর দেখো 173 দ্য এফিসিয়েন্সি অফ কার্নট ইন এনার্জি ওয়ার্কিং বিটুইন 277, এই যে কোশ্চেনটা আছে 173, এটা হবে 50% অ্যান্সার, কত অ্যান্সার 50%। তারপরে দেখো ইন হুইচ সাবস্টেন্স অফ ইন্টারফেস অফ ডিএনএ ডাবল, ডিএনএটা ডবল হয়ে যায় কোন ইন্টারফেসে, ডিএনএ ডাবল হয়ে যাচ্ছে ইন্টারফেসে তোমার, এটার অ্যান্সার হচ্ছে 174 এস, এস দশায়, এস দশায় ডাবল হয়ে যাচ্ছে। পপুলেশন এক্সপ্লোশন এটা সোজা কোশ্চেন, এটা জানো 1971 পপুলেশন এক্সপ্লোশন সব থেকে বেশি হয়েছিল। এরপর তো হু ফাউন্ডেড দ্য আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, স্যার সৈয়দ আহমেদ খান, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তারপর দেখো, তারপর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যাপিটাল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যাপিটাল রিসিপ অফ দ্য গভর্নমেন্ট, এটার অ্যান্সার হবে নট বলেছে, নট, তাই গ্র্যান্টস, এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা রেভিনিউ এক্সপেন্ডিচার, অ্যান্সার হচ্ছে গ্র্যান্টস। তারপর দেখো তারপর একটা বলেছে ইফ নাম্বার অফ মলিকিউলস, এই যে অ্যান্সারটা আছে এটার অ্যান্সার হবে 2n। তারপরে বলছে অ্যাকর্ডিং টু নিউজিল্যান্ড নিউল্যান্ড লস অফ অক্টিভিস, অক্টেনের যে সূত্রটা আছে সেটার অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। তারপরে দেখো ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডার হয়েছে, এই কোশ্চেনটা তো কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়েছো, ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডার কে হয়েছে সুইজারল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া, নীরজ চোপড়া। তারপরে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু জিআইয়ের কোশ্চেন, 181 কী করেছো জিআইয়ের কোশ্চেন, দেয়ার আর ফোর গার্লস, গার্লস বলে যে অ্যান্সারটা আছে তার অ্যান্সার হবে সি, ডি, সি অপশনস। এরপরে দেখো তুমি হুইচ ইন্ডিয়ান স্টেট, হুইচ ইন্ডিয়ান স্টেট ডিক্লেয়ার্ড মালাখাম্বা ইজ ই স্পোর্টস, এটা কী অ্যান্সার হবে মধ্যপ্রদেশ, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যপ্রদেশ, অনেক পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর দেখো 183 নে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ব্যালেন্স পেমেন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টে বলছে, এই কোশ্চেনটা আমি টিক মার্ক দিচ্ছি তোমাদেরকে, আমি পরে নেক্সট কোয়েশ্চেনে আমি জানিয়ে দেবো ক্যাপিটাল অ্যাকাউন্টে।
এরপর হুইচ প্রভিশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন, এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন আর্টিকেল 24, 14 বছরের নিচে শিশুদেরকে কাজ করা যাবে না ইন্ডাস্ট্রিতে, 185 এর নীতি আয়োগ যে নর্থ ইস্টের এসডিজি ইন্ডেক্স রিলিজ করেছে, তো কার সহযোগিতায় রিলিজ করেছে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপর থেকে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর কজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল 1884, সেটা হচ্ছে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ঠিক কংগ্রেস প্রতিষ্ঠার আগে। এরপরে দেখো 157, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, এই যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার তার অ্যান্সার হচ্ছে D9। তারপরে ইন আয়রন বল ইজ হিটেড, যদি আয়রন বলকে হিট করা যায় দ্য পার্সেন্টেজ ইনক্রিজ উইজ লার্জেস্ট, লার্জেস্ট কী হবে, ইনক্রিজ ভলিউম, ভলিউম ইনক্রিজ করবে। এরপর হচ্ছে হুইচ সেক্টর কন্ট্রিবিউট দ্য মোস্ট টু দ্য গ্রস ভ্যালু অ্যাডেড বেসিক, এই যে কোশ্চেনটা 159 আছে সেটা ট্রেড কী হবে, ট্রেড হোটেল, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কমিউনিকেশন, তাই অ্যান্সারটা হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে তোমার ডি। এরপর দেখো দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ এস্টাবলিশ, পাবলিক সার্ভিস কমিশন 1926, তার মানে কোন অ্যাক্টে হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তারপর দেখো দ্য আসামের টি রিসার্চ সেন্টার কোথায় আছে, জোরহাট, এটা তোমরা জানো, জিওগ্রাফিতে শুধু রিসার্চ সেন্টার দিয়েছে বেশি। এরপরে দেখো তোমরা 192 এ বলছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দ্যাট জেনারেলাইজ প্রসেস ইনভেস্টমেন্ট, কী হবে এটা, গ্রিন বন্ড, অ্যান্সার কী হবে, গ্রিন বন্ড। হোয়েট ডি চন্দ্রগুপ্ত টু এস্টাবলিশ ইজ সেকেন্ড ক্যাপিটালে, চন্দ্রগুপ্ত ছিল উজ্জয়ন, যেখানে নবরত্নরা থাকতো, উজ্জয়নে নবরত্ন থাকতো। এরপর বালগঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য ইপিটেড, লোকমান্য কোন সময় দেওয়া হয়েছিল, না হোমরুল মুভমেন্টের সময়, হোমরুল মুভমেন্টের সময় লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল। দ্য নেহরু কমিটি রিপোর্ট গড ডিসেন্ট, বলছে নেহরু কমিটি রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল, সমাধি লাভ করেছিল লাহোর সেশনে, কারণ লাহোর সেশনে বলা হয়েছিল পূর্ণ স্বরাজ, নেহরু কমিটিতে পূর্ণ স্বরাজের কথা বলা ছিল না। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ অ্যাটোসোম, মানে এই যে চারটে অপশন দিয়েছে কোনটা বলেছে, বংশ পরম্পরি হয়, অটোজোম না ভেবে তোমরা যদি বংশ পরম্পরি হয়, দেখো চারটে অপশন দিয়েছে, হিমোলি হয়, থ্যালাসেমিয়া হয়, ক্লাডব্রেনে সব হয়, তার মানে হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ। এরপর দেখা যাক দ্য ওয়ার্ড বায়োডাইভার্সিটি ওয়ার্ড কয়েন্ড বাই, বায়োডাইভার্সিটি ওয়ার্ডটা কে বলেছেন, ডাব্লিউ জি রোজেন। তারপরে দেখো 198, এই কোশ্চেনে যারা বেশি মার্ক করে আসবে তাদের প্রচণ্ড কিন্তু নেগেটিভ আসবে। 198 তোমার জিআইটার অ্যান্সার কী হবে, বি অ্যান্সার। এরপর দেখো দ্য ডেন্সিটি অফ ওয়াটার 199, ডেন্সিটি অফ ওয়াটার 199 অ্যান্সার হচ্ছে C3×10^2, যাই হোক এইটাই অ্যান্সার। এরপর দেখো পিট আইল্যান্ড, খুবই কোশ্চেনটা আছে, পিট আইল্যান্ড কোথায় আছে, না নিউজিল্যান্ডে। তোমাদের এই পর্যন্ত কোশ্চেনটা সলভ করে দিয়েছি, এরপর তোমাদের অ্যানালাইসিস পরে আমি করে দেবো তোমাদের। এরপর ফুড এসআই ক্লার্কশিপ, হ্যাঁ তোমরা এখানে একটা করছে যে নেপানগর নিউজ প্রিন্ট, এটা যে তোমরা যে কথাটা বলছো নিউজ প্রিন্ট নেপানগর, কিন্তু এখানে তোমাকে প্রোডাকশন না কি একটা কোশ্চেনটা বেশি বলেছে, ওটার অ্যান্সারটা কিন্তু বল্লভপুর, যে নেপানগর যেটা দেখলে না ওটা তুমি ঠিকই বলেছো, বল্লভপুর, এইটা কিন্তু অ্যান্সারটা হবে, নেপানগর হবে না, নেপানগর বিখ্যাত এমপিতে, কিন্তু এটার অ্যান্সারটা হচ্ছে বল্লভপুর, ওটা কোশ্চেনটা ঠিক করে নিই, ওটা আমি ঠিক পড়তে পারিনি, আসলে আমার এখান থেকে আবছা দেখা যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের এই যে সলভ করে দিলাম এটা তো ডাইরেক্ট হলো, কোনো অ্যানালিসিস করবো না। এরপর তোমাদের ফুড এসআই এক্সাম আছে, এটার জন্য প্রিপেয়ার, তোমরা ভাবছো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কমন পেলাম না, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা ফুড এসআই পাবে, যেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা এত কষ্ট করে পড়লে, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা যারা পুলিশ দিচ্ছ পুলিশের এসআই সেখানে পাবে, আবার ক্লার্কশিপ বেরিয়েছে সেখানে পাবে, আবার পিএসসি মিসলেনিয়াস বেরিয়েছে, পিএসসি মিসলেনিয়াসও বেরিয়েছে, তাহলে এতগুলোতে তোমরা সব পাবে। এতদিন যদি তোমরা কষ্ট করে পড়েছো, তোমরা এটা ভাবো না যে আমরা কষ্ট করে পড়েছি তাহলে কি কিছুই হলো না, পড়াশোনা কোনোদিন হেলাফেলা যায় না, কোনো না কোনো একটা পরীক্ষায় তোমার লেগেই যাবে, ঠিক আছে। আর আমাদের এখান থেকে তো ক্লাস হচ্ছেই তোমাদের প্রতিটা জিনিসের, হ্যাঁ। আর একটা কথা, কারেন্ট অ্যাফেয়ার্স ওরা ইচ্ছে করে এই বছর টাফ এসেছিলো, কমন তো কারোই আসেনি, আমাদের কেন, ভালো ভালো ইনস্টিটিউটেই কমন আসেনি, কারণ পিএসসির এইবারে টার্গেটই হয়েছিল কাট অফ মার্ক্সটা কম করবো, আগের বছর যেহেতু কাট অফ মার্ক্সটা হয়েছে, ইগোর লড়াই হয়ে গেছে, বলতে গেলে কী হয়, ইগোর লড়াই হয়েছিল, ইগো যে এত আমরা করছি 130 অ্যাবাভ, তা আমাদের ইগোটা ভাঙানোর জন্য এই জিনিসটা করা হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো থাকো।